কান্দা ভাতে কাঁচা বেগুন পোড়াই শুধু মুখরোচক হয়ে ওঠে না, আলু ভাজা কিংবা আলুর ভর্তাও কিন্তু মুখে একটি নতুন স্বাদ নিয়ে আসে। তবে আমি আজকে পান্তা ভাত একটি সিক্রেট ইনগ্রেডিয়েন্টসের সাথে শেয়ার করব। আর এই গরমে পান্তা ভাত যে আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী আশা করি আমার আর বলার প্রয়োজন নেই। তাই এই গরমে ভরসা থাক পান্তা ভাতে। পান্তা ভাত ঘরে না থাকার কারণে গরম ভাতের মধ্যেই ফ্রিজে ঠান্ডা ঠান্ডা জল ঢেলে ঘন্টা খানেকের জন্য রেখেছিলাম। তারপরে জল ঝরিয়ে নিয়ে একটা মাটির সরার মধ্যে পান্তা ভাত সাজিয়ে নিয়েছি। আর সাথে নিয়ে নিচ্ছি আলুর ভর্তা। ভেজে রাখা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মেখে নিয়েছিলাম, এতে করে আলুর ভর্তার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর পেঁয়াজের মাত্রাটা একটু বাড়িয়ে দিয়ে মুসুর ডালের বড়া তৈরি করে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি এক পিস ভাজা মাছ। পান্তা ভাতে যে সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আমি ব্যবহার করব সেটা হচ্ছে লঙ্কা আর লবণ ভাজা। ভাতের স্বাদ অনুযায়ী লবণ এভাবে দিয়ে নেবেন, আর চাইলে আপনারা কিন্তু কড়াইতেও লঙ্কা লবণ এভাবে ভেজে নিতে পারেন, তবে তেলের পরিমাণটা একটু কম করে দেবেন। আমি ভিডিও বানানোর জন্য দেখাচ্ছি, ভিডিওতে তো এতটুকু দেখাতেই হবে। ভাতের ওপরে ঠিক এভাবেই লঙ্কা লবণ ভেজে দিয়ে নেবেন, এতে করে পান্তা ভাতের স্বাদ অনেকটাই বেড়ে যায়। বিদায় নেওয়ার সময় একটা অনুরোধ অবশ্যই করব, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।